আপনার চোখের সামনে আপনার বউ আপনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, তা হবে কেন? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? আপনার ইমান কেন এত দুর্বল? আপনাকে কেন ঘৃণা লাগে না? আপনার আত্মমর্যাদায় কাজ কেন করে না? আমাদের বইয়ের যদি এক একটু কেউ দেখে নেয় তাহলে ইন্না লিল্লাহি অজ্ঞান হয়ে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ বসে বসে গল্প করছে, আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার যাকে থেকে এসে বলছে ভাইয়া আসেন চা খেয়ে যান। আপনি নিজেকে মুসলমান মনে করেন না? ছি, পাঁচটা জিনিস হিসেবে স্বামীর পরিচয় দিবেন আপনাকে বলে এখন আমি চলে যাচ্ছি। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, স্ত্রীকে কটু কথা বলবেন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই তাহলে সাথে যাবেন, বিবাহের বাড়ি যাওয়া টোটালে নিষেধ। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সবাই তাকে নিয়ে গল্প করবে, পাশে বসে গল্প করবে, যেগুলো আপনার চোখের সামনে ঘুরছে দেখছেন। আমরা এগুলো ভাবতেও পারি না, আমরা গ্রহণ করতে পারি না, এগুলো আমাদের কাছে অসম্ভব, ওটা আমাদের কাছে হিসাব নিকাশের মধ্যে নেই। সম্মানিত দিনী বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি বাড়িতে থাকার চেষ্টা করুন, স্বামীকে মূল্যায়ন করুন, আপনার জন্য অনেক কিছু হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলুমিনাত তয়েবাত আমালুস সালেহা। নবী রাসূল, আপনারা বৈধ খাদ্য খাবেন আর সৎ আমল করবেন, সব আমল সৎ নয়। মাগরিবের পরে যদি ছয় রাকাত সালাতুল আওয়াবিন পড়েন তাহলে এই আমল সৎ নয়, এটা হলো পাপের আমল। আর যদি দুই রাকাত পড়েন তাহলে এটা হলো সৎ আমল, অতএব সম আমল সৎ নয়। ভালো বৈধ রুজি খাবেন আর সৎ আমল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ নবী রাসূলকে যেভাবে খেতে বলেছেন সাধারণ জনগণকে সেইভাবে খেতে বলেছেন। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটি লম্বা সফরে আছে, আশা সাকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরণি করেনি, বিপদে পড়েছে, হে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও। মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাসরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গোসিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজবলাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এই লোকটার দোয়া কবুল হচ্ছে না, অথচ তিনটি কারণ আছে দোয়া কবুল হওয়ার। এক, লোকটা সফরে আছে, দোয়া কবুল হবে। দুই, লোকটা বিপদে পড়েছে, বিপদে পড়ে আল্লাহকে বললে আল্লাহ কথা শোনেন। তিন, লোকটা হাত তুলে দোয়া করছে। আব্দুর রহমানের এক বক্তব্য ছিল যে আল্লাহ বড় লজ্জাশীল, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। মহান সত্তা, এত বড় সত্তা খালি হাত ফিরে দিতে লজ্জা পান, লোকটা হাত তুলে দোয়া করছে তবুও তোর দোয়া কবুল হচ্ছে না, এই জন্য যে খাদ্য হারাম। এ দেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি বৈধ, এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়ে চাকরি করলে সেটা বৈধ হতে পারে, এদেশের গার্মেন্টসে চাকরি করে ওই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। পথ আছে এ কথাই ঠিক, আপনি একেবারে স্বাভাবিক ভেবে সব পয়সা উপার্জন করতে লেগে গেলেন, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরু আকশা আলাইকুম, আমার উম্মাদ গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মাদ দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, অলাক নাক সালাইকুম, আমি ভয় করি এটাই যে তোমার বসে তাতালাইকুম দুনিয়া কামা বসে তাতমান কানা কাবলাকুম, তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, দেখতে পাবে শুধু টাকা, দেখতে পাবে শুধু প্রযুক্তি, তোমরা টাকা উপার্জনের পিছনে পড়ে যাবা, এই প্রযুক্তির পিছনে পড়ে যাবা, তখন এই প্রযুক্তি, এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই আমার ভয়। হাদিস বুখারি মুসলিম, আপনি দেখতে পাচ্ছেন বসে বসে মানুষ টাকা ইনকাম করছে,
বসে আছে লন্ডনে টাকা ইনকাম করছে, সারা পৃথিবী জুড়ে টাকা ইনকাম করছে, একটুকু কেউ চিন্তা করে না এটা বৈধ কি অবৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে এমন একটা যুগ সময় চলে আসবে, মানুষ পয়সা পাতি উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ। সেটাই এখন মানুষ হন্যে হয়ে পয়সা উপার্জন করছে, বিবেচনা করে না, চিন্তা করে না বৈধ না অবৈধ। তাকে কোটি টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই নিয়ে সে সব সময় ব্যস্ত। যে ব্যাংকে চাকরি করে ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, তার মাথায় হিসাব নিকাশ কিছুই নাই যে লোন কত বড় জিনিস। যখন কোনো মানুষ মরত আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসা হলে আল্লাহ রাসুল জানাজার পাশে দাঁড়িয়ে বলতেন, এর ঋণ কর্জ আছে কি? যদি কেউ বলতো আছে তাহলে উঠে চলে যেতেন, ঋণ আছে মানে তার জানাজা হবে না। কেউ যখন বলতো আমি ঋণ পরিশোধ করব, তখন তিনি বলতেন আচ্ছা ঠিক আছে আমি তার জানাজা করাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদের সব পাপ ক্ষমা, যদি ঋণের থাকে তাহলে ঋণের পাপ ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পূর্বে প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পূর্বে বলতেন, ওয়াউযু বিকা মিনাল মাসা ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আপনি ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য করতে গেলেন, মাথায় গোবর আছে, হিসাব চিন্তা কেন নেই? আপনাকে আমি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে বলেছি, ঋণ নিতে হবে না, চকলেট করতে করতে কলা হবে, কলা করতে করতে কাপড় হবে, কাপড় করতে করতে 25-30-40 বছর পরে গিয়ে কোটি টাকার ব্যবসা হবে। এটাই হলো টাকা বৃদ্ধির মান। ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, এমনভাবে ব্যবসা করবেন যে ব্যবসা দিয়ে নিজে উপকৃত হবেন, জাতির উপকার করতে পারবেন, প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। আমি জানি না কুমিল্লা জেলায় বহুদিন থেকে আসছি, কুমিল্লা জেলার লোক কতটুকু জামিয়া সালাফিকে মূল্যায়ন করে। জামিয়া সালাফে এখন বেতন লাগে 18 লক্ষ। তোকে আপনি মনে করছেন ওটা আমি ব্যবস্থা করি, আমি তো ফকির মানুষ, আমি হলাম কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যদি পানি থাকে তাহলে টলমল টলমল করে না। আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না, আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না, আমার কোনো সরকারি ক্ষমতা আছে না, আমি নিজে টাকা পয়সার কিছু মালিক, আমি কিছুই করতে পারি না। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে ফাঁকা মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে খোলা জায়গায় আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। যদি আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ার ভিতরে ঢোকেন তাহলে আপনার দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, বাইতুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত 10 কোটি টাকা খরচ হয়েছে। তো এখন আপনি যে ক টাকা দিয়েছেন আমি তো সেটা বলতে পারছি না, কুমিল্লা জেলার মানুষ হিসাবে কত টাকা পাঠিয়েছেন, কাজ তো হচ্ছে, যদি আপনি না পাঠান তবু হতেই থাকবে, কিন্তু আপনি পাঠাবেন না তবু হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি, আমি চেয়েছি যে 10 টাকা হলেও পাঠাবেন, তাহলে আপনার একটা মনোবল শক্তি থাকবে যে আমিও জামিয়া সালাফিয়া 10টা টাকা দিয়েছি, যেমন আমার একটা মনোবল যে আমি কাজে সফল হবই হব। কেন আমি 10-এর পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি কোনোদিন জামিয়া সালাফে একশন দা খেলে তার টাকা দিয়ে দিই, এটাই আমার সাহস। আমার নামে ফাইল করা আছে, ওই টাকা আর রসিদটা ওই ফাইলে জমা আছে, আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ, খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, আমি 10-এর পয়সার ক্ষতি করি না। 10-এর পয়সা দিয়ে কাউকে হাদিয়ে দিয়ে পাঠাই না, এমন কাজ আমি করি না, অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ।
অচিরে দেখতে পাবেন এদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া গড়ে উঠছে ইনশাআল্লাহ। সেদিন কাছাকাছি আমি দেখতে পাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, যেদিন চলে এসেছে মানুষ পয়সাপত্র উপার্জন করছে, পরোয়া করে না সেটা বৈধ না অবৈধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহু মুস্তাবাহাতুন, এই দুটার মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে। লা ইয়ালমুহুন কাসির মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা বৈধ না অবৈধ। যে লোকটা সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল, অমন ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে, যে সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেই কর্মের যেই পয়সার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। অতএব যত উপার্জন আছে অস্পষ্ট, সব উপার্জনকে ছেড়ে দিতে হবে, এটাই চূড়ান্ত। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আলা সাবধান মনে রেখো, লিকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহে মাহারেমুহ, প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে, আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। তারপরে তিনি বলছেন, আলা সাবধান থেকো, ইন্না ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে, ওই যা ফাসাদাত ফাসাদুল্লাহু, ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে। মনে রেখো সেটাই হচ্ছে অন্তর, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাকে এইভাবে স্পষ্ট করে বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইব জান্নাত লাহমুন নামাতা মিনাস সোহতে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে, কুল লাহমিন নামাতা মিনাস সোহতে কানাতি নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াব খুল জান্নাত জাসাদুন গোজিয়ে বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বেড়ে উঠেছে।